ইয়াকুবরিতকো স্যার এসপি স্যারে বাংলো নিয়ে গেছে স্যার বুঝি না কিছু আর কি অবস্থা থানার বলেন স্যার আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম দেবেশ মাস্টার হত্যা মামলা নতুন আসামির নাম এসেছে নতুন আসামির নাম আসছে মানে নামটা খুব সেনসিটিভ যে কারণে ডিসক্লোজ করিনি সেনসিটিভ পারসনটা কি নামটা বলেন তো স্যার অ্যারেস্টটা দেখলেই বুঝতে পারবেন স্যার গণক যতই বলুক যে অনুভবের ক্ষতি কেউ করতে পারবে না বা অনুভবকে নিয়ে ভয়ের কিছু নেই তারপরেও তো আমি শঙ্কামুক্ত হতে পারছি না আসলে গণক ঠাকুরের কথার মধ্যে কেমন যেন একটা প্যাঁচ আছে উকিল সাহেব গণক ঠাকুরের কথার মধ্যে প্যাঁচটা কীরকম একটু বলুন তো না এই গণক ঠাকুর বলছেন যে অনুভবের মতো ছেলেদের বিপদ তুফানের মতো আসে কিন্তু কোনো ক্ষতি করতে পারে না এখন কথা হচ্ছে যে আমরা এই তুফানের মতো মানে বিপদটাকে প্রতিরোধ করার ক্ষমতা রাখে কিনা ওস্তাদজি ওসি সাহেব কি বললেন সেটা বলেন না হ্যাঁ ভাইয়া আমরা তো ওসি সাহেবের বাড়িতে গিয়েছিলাম যাওয়ার পর ওনাকে পেলাম না না পাওয়ার পর ওনাকে ফোন দিলাম ফোন দেওয়ার পর উনি বললেন যেটা সেটা হচ্ছে এরকমের যে তদন্তভারটা প্রথমে নাকি থানার উপরেই ছিল পরে নাকি এই বিশেষ তদন্ত টিম এই কেসটা ইনভেস্টিগেশন করে সেটা তো আমরা জানি আমরাই তো স্পেশাল ইনভেস্টিগেশনের জন্য আবেদন করেছিলাম হ্যাঁ সবই ঠিক আছে কিন্তু দেবেশ মাস্টার কেসের আসামিকে অ্যারেস্ট করার জন্য উনি বললেন যে কোর্টের নাকি অর্ডার এসেছে বুঝলেন মোসাদ্দিক সাহেব সারা জীবনের মধ্যে এই একটা কেস আমার জীবনটা একেবারে অতিষ্ঠ করে ফেলে দিয়েছে কোনো কুলকিনারা করতে পারতেছি না তাও যা একটু জিমায়ে পড়ছিল এখন নতুন একটা নাম আসে সেইটা আবার জাগিয়ে উঠছে আল্লাহ জানে এখন কি হয় কিন্তু আমাদের তো কিছু করার নেই স্যার কোর্টের অর্ডার অ্যারেস্ট করতেই হবে হ্যাঁ অ্যারেস্ট যখন করতে হবে তাহলে দেরি করে লাভ কি চলেন দেই জি স্যার আপনি একটা কাজ করেন গাড়িটা রেডি করেন আমি আসতেছি স্যার আচ্ছা ওস্তাদজি আপনি কি জানতে পেরেছিলেন যে কার নামে অ্যারেস্ট করা এসেছে না না বিষয়টা একদম সিক্রেট রাখা হয়েছে আমি জানতে চেয়েছিলাম কিন্তু আমাকে উনি ফোনে জানাতে চাননি তাহলে তো মনে হয় খুব গুরুত্বপূর্ণ কারণ নাম এসেছে তো ওসি সাহেব তো জানতে পারলে আমাদের জানানোর কথা এখনো তো ফোন দিলেন না আচ্ছা আমি কি আবার আরেকবার ফোন দিয়ে জেনে নেব নাকি নামটা না 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 আমার মনে হয় এখন ঠিক হবে না ওসি সাহেব হয়তো এমন কারণ নাম এসেছে যে জানাতে পারছেন না আচ্ছা ওকে সাহেব এমন কি হতে পারে যে মানে অনুভবের নামে না চৌধুরী সাহেব হতে তো পারে আসলে অনেক কিছুই কিন্তু এখন আসলে আমাদের এই সময়ের অপেক্ষা করা ছাড়া কিছুই করার নেই হচ্ছে ভাইয়া ফোনটা আসার পর থেকে তুমি কেমন গম্ভীর হয়ে গেছো হ্যাঁ হাসানের ফোনের কণ্ঠস্বরটা আমার কাছে খুব সুবিধার মনে হলো না কিন্তু তুমি যখন ফোনে কথা বললে তখন তো তুমি এই কথা বললে না তখন তো ওস্তাদজি উপস্থিত ছিল তার উপর আকাশ সাহেবের ছোট বোন ছিল
সবার সামনে কি সব কথা বলা ঠিক? আচ্ছা, তুমি কি কথা বলে মানে আমি বলতে চাচ্ছি, তুমি কি খারাপ কিছুর আভাস পাচ্ছ? খারাপ কি ভালো সেটা বুঝতে পারছি না, তবে এইটুকু বুঝতে পারছি যাকে অ্যারেস্ট করবার অর্ডার এসেছে সে কোনো সাধারণ মানুষ না। ঠিক আছে, সাধারণ কোনো মানুষ না আমি বুঝলাম, কিন্তু তুমি কি করে বুঝলে? সাধারণ কোনো আমজনতা হলে হাসান এত বেশি টেনশন করতো না। ও, তার মানে তুমি যখন কথা বলছিলে ও কি খুব টেনশন করছিল? হ্যাঁ, শুধু টেনশনই করছিল না, ও সিদ্ধান্ত নিতে পারছিল না দেবেশ মাস্টারের খুনির যে নামটা এসেছে তাকে গ্রেপ্তার করা ঠিক হবে কিনা। বাবা বসো, কিছু বলবে বাবা? না, বলছিলাম কি যে গণক ঠাকুরের বিরুদ্ধে লাগাটা কি ঠিক হচ্ছে? কেন বাবা? পাবলিক সেন্টিমেন্ট বলতে একটা কথা আছে না? তুমিও না বাবা, আট দশজনের মতন পাবলিক সেন্টিমেন্টকে এখনো ভয় পাও। দেখ রে মা, সব পলিটিশিয়ানই পাবলিক সেন্টিমেন্টকে ভয় পায়। সেই পাবলিক সেন্টিমেন্টকেই তো কাজে লাগিয়ে আমাদের সব কিছু করতে হবে। কীরকম? ধরো এমন কিছু প্রমাণ করতে হবে যাতে পাবলিক সেন্টিমেন্ট তার বিরুদ্ধে গেল। লোকটা তো সিফ মানুষের বিশ্বাসের উপরেই দাঁড়িয়ে আছে, মানুষের বিশ্বাসই তো তার শক্তি, আর সেই বিশ্বাসটাই যদি নষ্ট হয়ে যায় তাহলে? এটা কি করা সম্ভব? কেন সম্ভব না? হ্যাঁ বাচ্চু বলো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। কি হয়েছে বাবা? এনিথিং রং? না রে মা, তেমন কিছু না, তুই কাজ কর। ভাইয়া, তোমার কি মনে হয় বলো তো, দেবেশ মাস্টারকে কে খুন করতে পারে? কে যে খুন করতে পারে সেটা তো সঠিক বলা সম্ভব না, তবে কিছুটা অনুমান করা যায়। তুমি কাকে অনুমান করছো? দেখ, পৃথিবীতে সাধারণত খুন খারাপই হয় স্বার্থের কারণে, প্রতিহিংসার কারণে। সেই হিসেবে যদি হিসেব করা যায় তাহলে দেবেশ মাস্টারের খুনের বিষয়ে আকাশ চৌধুরীর হাত থাকতে পারে। এটা কি বলছো ভাইয়া, কি করে সম্ভব? আরে সে তো ফেরেশতা তুল্য মানুষ। মানুষ সবসময় নিজেকে উল্টো প্রেজেন্ট করে। পৃথিবীর সব বড় বড় ক্রিমিনালরা নিজেকে ফেরেশতা তুল্য হিসেবে উপস্থাপন করবার চেষ্টা করে। কিন্তু তোমার মাথায় এই কথা আসলো কেন? কারণ একটাই, আকাশ চৌধুরী তার ভাই, যাকে সে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। সেই অনুভব ভালোবাসে দেবেশ মাস্টারের মেয়ে নেহাকে। নেহার জন্য অনুভব বিপর্যস্ত হয় মানসিকভাবে। চৌধুরী সাহেব না পারে নেহাকে বউ হিসাবে মেনে নিতে, না পারে অনুভবকে বাধা দিতে। তার জন্য তাকে খুন করতে হবে কেন? কারণ একটাই, ওই পরিবারের সবাই এপারে পাঠ চুকিয়ে ওপারে যেতে প্রস্তুত। স্বদেশতর বোনের জন্য কলকাতা একটা পাত্র ঠিক করেছিল, শুধু মত ছিল না দেবেশ মাস্টারের। একটু ভেবে দেখ, নেহার যদি কলকাতাতে বিয়ে হয়ে যায় তাহলে কিন্তু ঝামেলা শেষ, কিন্তু পথের কাঁটা হয়ে দাঁড়ায় দেবেশ মাস্টার। চৌধুরী হয়তো চিন্তা করেছে দেবেশ মাস্টারকে সরিয়ে দিতে পারলেই ওদের পরিবার ভয়ে কলকাতায় চলে যাবে, তখন আর অনুভবকে নিয়ে কোনো ঝামেলা হবে না। দেবেশ মাস্টার যেদিন মারা যায় ঠিক সেদিন সকালে আকাশ চৌধুরী তার ঘরে গিয়ে কথা বলে এসেছে। বলো কি? হ্যাঁ, সবচেয়ে আশ্চর্য বিষয় হলো
দেবেশ মাস্টার মারা গেছে বিস্ফোরক করে। কিছু বলবে রাজব কাকা? হ্যাঁ বাবা ঠাকুর বলো। চৌধুরী সাহেবরা চলে যাবার পর থেকে আপনি খুব বিচলিত, না খাওয়া করেননি, কোনো ঝামেলা হয়েছে কি বাবা? ঝামেলার বাইরে মানুষের জীবন তো জীবন নয় রজব কাকা। শুধু একটা বিষয় আমার বারবার মনে হচ্ছে, দেবেশ মাস্টার মৃত্যুর কারণ বলে আমি ঠিক করেছি না ভুল করেছি? সত্য উদ্ঘাটনে কোনো ভুল নেই বাবা ঠাকুর, এটা আপনারই কথা। তাহলে উকিল বাবু আমাকে এভাবে দোষারোপ করলেন কেন? কেন বললেন দেবেশ মাস্টারের মৃত্যুর কথা বলে আমি আলোচিত মানুষ হয়েছি কিন্তু সমাধানের কথা বলিনি? রজব কাকা, ওরা তো জানে না এই হত্যার আসল রহস্যের কথা বললে এই শহরে আরো অনেক অনেক প্রাণহানি হতো। কি বলছেন বাবা ঠাকুর? হ্যাঁ রজব কাকা, আমি সত্য কথা বলছি। সেই জন্যই সব সময় ভবিষ্যতের কথা বলতে হয় না, ভবিষ্যতের কথা সময়ের উপর ছেড়ে দিতে হয়। ওই আপনি ওদেরকে নিয়ে এইদিকে যে পুরো জায়গাগুলো তল্লাশি করবেন, হ্যাঁ, আর ওদেরকে আপনি হিসাব মতন যেদিকে পাঠানো পাঠাই দিয়ে একদম তন্ন তন্ন করে খুঁজবেন, খুঁজে আমার দেখেন রিপোর্ট দেন কি অবস্থা। মোবাইল অন কন্ট্রোল সব রাস্তা সিল করে দেন। হ্যাঁ বলো নেতা, আমি তো বড় বিপদে পড়েছি। দেখো, নিজে থেকে বিপদ ডেকে আনলে কিচ্ছু করার থাকে না বিষয়। নেতা, বিষয়টা বোঝার চেষ্টা করেন। দেখো, আমাকে কোনো কিছু বোঝানোর চেষ্টা করো না। এত লোভ কেন তোমার? হ্যাঁ, এত লোভ কেন? তুমি জানো না লোভ মানুষের পতন ডেকে আনে? কি দরকার ছিল ওপার থেকে ফিরে আসার? এখন যেটা ভুল হওয়ার সেটা তো হয়ে গেছে, এখন আমি কি করবো? পুলিশ তো পাগলা কুত্তার মতো আমার পেছনে লেগে আছে, যে কোনো সময় ধরা পড়ে যাব। আর পুলিশের মারকে আমি ভীষণ ভয় করি। তুমি এখন কোথায়? আমি 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 এই যে ঢুলিপাড়ার, এটা কী গাছ? আম গাছ, ওই যে মোটা একটা আম গাছ আছে, সে আম গাছের নিচে। কেউ কি তোমাকে দেখেছে? না না না, এখনও দেখে নাই। আচ্ছা ঠিক আছে, তোমরা যেন কেউ না দেখে এভাবে লুকিয়ে থাকো, আমার লোক যাওয়া পর্যন্ত তুমি ওখানেই থাকবে। আর শোনো, চিন্তা করো না, আমি আছি তোমার সঙ্গে। জি 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 জি।
চক্রান্ত, বুঝলি? চক্রান্ত। তা না হলে আসামিদের না ধরে আমাদের আসামি করতে এসেছে কেন? আমরা কি বুঝি না? ওরে সব চক্রান্ত, ওদের চক্রান্ত সব। আহ দিদিমা থামো তো। আরে না, কেন থামবো কেন? গণেশের মতো ভালো ছেলেটাকে ধরে নিয়েও ওদের আশা মেটেনি, ওদের শান্তি হয়নি। এখন এসেছে বিশ্বকে ধরে নিয়ে যেতে, কাল আসবে তোকে ধরে নিয়ে যেতে। ধরতে আসলে কি করবে? তাই বলে কি সবাই মিলে বাড়ি ছেড়ে পালিয়ে যাব? বাবা ঠিকই বলেছে দিদিমা, ওরা একে একে আমাদের পরিবারটাকে ধ্বংস করে দেবে। কাউকে বাঁচতে দেবে না দিদিমা, কাউকে বাঁচতে দেবে না, কাউকে বাঁচতে দেবে না দিদিমা। কাজিস না দিদিভাই। শোনো বাচ্চু, পুলিশ বিশ্বকে অ্যারেস্ট করার জন্য হন্যে হয়ে ঘুরছেন। সম্ভবত সে কোথাও গা ঢাকা দিয়ে আছে। বিশ্বকে কোনো অবস্থাতেই পুলিশের হাতে অ্যারেস্ট করানো যাবে না। আচ্ছা রাখছি। বাবা কি হচ্ছে? কই কিছু হয়নি তো। তোমাকে এমন দেখাচ্ছে কেন? কেমন দেখাচ্ছে? কেমন জানি লাগছে, একটু কিছু হয়েছে, কোনো খারাপ খবর? না 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 না, সব ঠিক আছে। ওই সেন্ট্রালে পলিটিক্সের একটু ঝামেলা হচ্ছে, ওতেই বুঝবি না। চল ঘরে চল। চল। স্যার, হ্যাঁ হ্যাঁ, রাতের অন্ধকারে তাকে খুঁজে পাওয়া সত্যিই খুব কঠিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিশ্ব নাকি খুঁজে পাওয়া যেরকম কঠিন, তার জন্য আবার অন্ধকারে পালা যাওয়া সেরকম কঠিন। স্যার, সে যদি মেন রাস্তা দিয়ে না পালায়? যেই দিক দিয়ে পালাক না কেন, তার টার্গেট হতে ছিল মেইন রাস্তা, ওখান দিয়ে ওইটা বর্ডারের দিকে যাবে, সেই জন্য মেইন রাস্তায় তারে উঠতেই হবে। স্যার, যদি সে এখানে কোথাও আত্মগোপন করে? তা অন্তত বিশ্বরাই করবে না, এ দেশে থাকতেই সে ভরসা পায় না, আর এ দেশের মানুষের ভরসা করবে কোন বিশ্বাসে? তা ঠিক স্যার। ইয়ে ফোর্স কোথায় আছে স্যার? আপনি ওদেরকে নিয়ে পিছন দিকটা দেখেন তো। রিসিভ স্যার। হ্যাঁ না, এই মেয়েটাই যত গোলমাল পাকালো, নিজেও গেল না, আমাকেও যেতে দিল না। সকাল সকাল রওনা হলে এতক্ষণ বর্ডার পার হয়ে যেতাম, আর একবার বর্ডার পার হয়ে গেলে আর পাইকে পাইকে বর্ডার পার হবে চাচ্ছিস কিসের জন্য? বর্ডার বর্ডার আমার মা অসুস্থ কলকাতায়, তাকে দেখতে যাব। যা যা তুই যা। তো এইটা কোনো চিন্তার বিষয় হলো নাকি? শোন আমার সাথে চল, আমি তোকে বর্ডার পার করে দিয়ে আসি। ছাড় ছাড়, তোকে লাগবে না, আমার লোক আছে, আমার লোক এসে আমাকে নিয়ে যাবে, তোকে দেখলে রেখে যাবে, আমাকে একা থাকতে বলেছে। যা যা শোন। কে? এনে এনে 100 টাকা নে, ওই যে বাবুলের দোকানে দেখ পাউরুটি পাচ্ছে, গরম গরম পাউরুটি কিনে খাবি। যা। কার দোকানের কথা বলু? বাবুল বেকারি, বাবুল বেকারি। যা। বাবুল বেকারি? আচ্ছা ঠিক আছে, আমি বাবুল বেকারিতে পাউরুটি কিনে গেছি না। হ্যাঁ যা। হ্যাঁ যা তাহলে যাই। শোন, বর্ডার পার হতে কোনো অসুবিধা হলে আমার কোষ ফোনে আমার লোক আছে, আমি বর্ডার পার করে দিয়ে আসবো নি, বুঝলু? যাই, ওই বাবুলির দোকানের দেন পাউরুটি কি দেখা গে না। নমস্কার দাদা, কেমন আছেন? কেমন আছে বুঝতে পারছেন না, তাড়াতাড়ি চলেন। আরে যাবেন তো, তাড়াহুড়ো আর কি আছে। আচ্ছা আপনি কি আমার সঙ্গে? বিশ্বরায়কে অজ্ঞান করে
এরা কোথায় নিয়ে গেল? এরা কার লোক? পুলিশের চোখকে ফাঁকি দিয়ে অন্য কোথাও নিয়ে গেল না তো? কিরে লতা, আর কতক্ষণ ওর জন্য এইভাবে অপেক্ষা করবি? যা ঘুমিয়ে পড়। না ভাইয়া, আমি ঠিক আছি, তুমি শুয়ে পড়ো। এটা কোনো কথা হলো? তোকে এখানে বসিয়ে রেখে আমি ঘুমোতে যাব? ঘুমানো আমার উচিত হবে। শোন, তোর এখন যা শরীরের অবস্থা, এই অবস্থায় রাত জায়গা ঠিক না। কটা বাজে জানিস? আর একটু পরে ফজর আজান দেবে। এতটা সময় চলে গেল, সে একটা ফোন করলো না। বাসায় যে আমরা কিরকম দুশ্চিন্তায় আছি সে খেয়ালও মনে হয় তার নেই। এটাই তো হচ্ছে ওর আসল সমস্যা, মাথায় যখন যেটা চাপে সেটা নিয়ে ব্যস্ত থাকে। অপারেশনে গেলে সব সময় মোবাইল বন্ধ রাখে, কোনো বিপদে পড়লো কি না তাও তো বুঝতে পারছি না। ধুত, এসব উল্টাপাল্টা ভেবে মনের অস্থিরতা বাড়াস নি তো। শোন, হয়তো আসামি ধরতে ঝামেলা হচ্ছে, অথবা আসামি ধরে হ্যান্ড ওভার করতে কোনো সমস্যা হয়েছে। এজন্যে ভাইয়া বিশ্বাস করো, ও নিজেও পুলিশে চাকরি করতে চায় না। পুলিশের চাকরি মানেই হচ্ছে সব সময় ঝামেলা। হ্যাঁ, কাঁদিস না বোন, এভাবে ভেঙে পড়লে কি হবে? কাঁদবো না কেন দিদি, নিজে কিছু সামলাতে পারছি না। বাবা কোথায় হারিয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না। চিন্তা করিস না, ভগবান কাকাকে নিশ্চয় নিরাপদে রাখবে। জানো দিদি, সেই ছোট্টবেলা থেকে দেখে এসেছি বাবা না পুলিশকে ভীষণ ভয় পেতেন। কি জানি, পুলিশের ভয়ে বাবার না কিছু হয়ে যায়, আমার না বড্ড ভয় হচ্ছে জানো দিদি। কাকা যে কেন এ সময় আমাদের বাড়িতে আসলো, আমাদের সাহায্য করতে সে নিজেই বিপদে পড়ে গেল। আমাদের বাড়িটা একটা অভিশপ্ত বাড়িতে পরিণত হয়েছে। এখানে যে আসে সেই বিপদে পড়ে যায়। বোন, সময় থাকতে কোথাও চলে যা। কোথায় যাব দিদি? বাবা ছাড়া যে আমার কেউ নেই, কেউ নেই দিদি, কেউ নেই। ওয়ালাইকুম আসসালাম। এত রাত করলে যে কি, আসামি ধরতে যে কোনো ঝামেলা হয়েছিল? ঝামেলা মানে কি, আসামি তো ধরতেই পারি, নেপালে গেছে। বলো কি আসামিটাকে? আরে যে দেবেশ মাস্টারের ছোট ভাই বিশ্ব রায়। আরে বলো কি, এটা কি করে সম্ভব? সম্ভব অসম্ভব কিছু বুঝি না, তার নামে ওয়ারেন্ট বাইরে এসে যেন খুঁজতে পারিছিলাম। আচ্ছা এসব কথা এখন রাখো, অনেক রাত হয়েছে, রাত প্রায় শেষের দিকে, একটু পরে ফজর আজান দেবে। বলেন কি ভাই, এত রাইট হয়ে গেছে আর তুমি এখনো জেগে আছো? জেগে থাকবে না কি করবে, নিশ্চিন্তে ঘুমাবে? তুমি তো বাইরে। আচ্ছা মানুষ একটা ফোনও তো দিতে পারে নাকি? সরি ভাই জানি, আসামি ধরতে গেলে রাউল হয়ে গেছি গিয়া, সরি। চলো ঘরে চলো। এই জন্যই না পুলিশের চাকরি করার ইচ্ছা হয় না। কেন পুলিশের চাকরি আবার তোমাকে? এই যে দেখো, এত রাইত হইল, আসতে আমার দেরি হবে, তোমার ফোন করতে ভুলে গেছি। হ্যাঁ ভুলে গেছো তো, এই জন্য পুলিশের চাকরির কি দোষ? দোষ মানে পুরোপুরি পুলিশের দোষ? পুরোপুরি পুলিশের দোষ তো বুঝলাম, কিন্তু দোষটা কি সেটা জানতে চাচ্ছি। এই যে পুলিশের চাকরি করি বলেই তো এসপি সাহেব আমার কাছ থেকে ইয়াক উপরে সরাই নিল। ইয়াকুব থাকলে কি ভুলটা হইতো? ইয়াকুব যে আমার কি পরিমাণে বুঝতো না তোমার বুঝাইতে পারবো না, ও তো আমার পিয়ের মতো না ছিল। আচ্ছা তোমাদের এসপি স্যার, উনি ইয়াকুবকে তোমার কাছ থেকে কেন সরালেন? হিংসা।
এসপি সাহেব মানুষটা এমনি ভালো, কিন্তু পেট ভরা একেবারে হিংসা। ডিপার্টমেন্টে কিন্তু এই জন্য তার আবার বদনামও আছে। আচ্ছা থাক, বাদ দাও, অন্যের ব্যাপার নিয়ে টানা হিচড়ে করার কোনো দরকার নেই। যদি কেউ অন্যায় করে থাকে, আল্লাহ দেখবে ঠিক ঠিক সেই শাস্তি তাকে দিবেনই। ঠিক আছে, কিন্তু গিয়া কুপটার জন্য না মাঝে মাঝে মনটা খুব খারাপ হয়ে যায়। হ্যাঁ আচ্ছা চলো, এখন মন খারাপ করে দরকার নেই, ড্রেস চেঞ্জ করবা, খাবার চলো। বাবা যে নম্বরটা সবসময় ব্যবহার করতো সেটা তো কাল রাত থেকেই বন্ধ, আর একটা বিশেষ নম্বর আছে, সেই সেটটা খোলা থাকলে অন্তত কথা বলতে পারতাম। দেবশ্রী, আজ আমাদের জন্যই কাকাকে বিপদে পড়তে হলো। কাকা যদি আমাদের বিপদের কথা শুনে এইভাবে ছুটে না আসতেন, তাহলে আজ তাকে বিপদে পড়তে হতো না। স্বদেশদা, যা হবারটা তো হয়ে গেছে, এখন কি করে বাবাকে বাঁচানো যায় সেটা একটু বের করো প্লিজ। বুঝতে পারছি কি করবো, একবার ফোন করে দেখি। হ্যালো উকিল সাহেব। আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব। ওয়ালাইকুম সালাম। দেবেশ মাস্টারের খুনের মামলায় আসামি হিসাবে কার নাম এসেছে জানেন? না তো, কার নাম? বিশ্ব রায়ের। ওই দেবেশ মাস্টারের ছোট ভাই বিশ্ব রায়? জি। বলেন কি, এখন বুঝতে পারছেন কেসটা কোন দিকে এগুচ্ছে? উকিল সাহেব, আপনি কি কষ্ট করে একটু সাইটে আসবেন? কথাগুলো আমি টেলিফোনে বলতে চাই না, সামনাসামনি বলবো। জি আসছি আমি। কী ব্যাপার সুশান্ত, তোমাকে খুব বিচলিত মনে হচ্ছে। গুরুদেব, জাত কুল নিয়ে বুঝি আর বেঁচে থাকা গেল না। কেন, কী হয়েছে বলবে তো? কি হয়নি, সবাই ছিছি করছে। কিন্তু কেন, না বললে বুঝবো কেমন করে? ভাইয়ের খুন যদি ভাই হয় মানুষ ছিছি করবে না? দেবেশ মাস্টার হত্যা মামলায় বিশ্বনাথ রায়ের নাম এসছে, পুলিশ বাহিনী নিয়ে গিয়েছিল তাকে ধরতে। কি হলো গুরুদেব, খুব কি খারাপ লাগছে আপনার? না না, তেমন কিছু না, মাথাটা হঠাৎ ঘুরে গেল, এক্ষুনি ঠিক হয়ে যাবে। আপনি বলুন তো, আমি ডাক্তারকে ডাকি? না না, তার আর প্রয়োজন হবে না। তোমার এখানে আসার আমার একটা বিশেষ কারণ আছে, সেটা হচ্ছে তোমাকে একটা ইনফরমেশন দিতে চাই। কিসের ইনফরমেশন? দেবেশ কাকার হত্যাকাণ্ডের নতুন একজন আসামির নাম পাওয়া গেছে, তার নাম হচ্ছে বিশ্ব রায়। Thank you.
বাবা ফোন করেছে। লাউড স্পিকারে দাও। হ্যালো, হ্যালো দেবশ্রী মামনি। বাবা তুমি কোথায়? জানি না মা। তুমি কোথায় পালিয়ে আছো এটা তুমি জানো? এটা কেমন কথা বলছো? আমি আমি পালাতে পারিনি মা। ওরা আমাকে কিডন্যাপ করে একটা একটা কেমন যেন একটা ঘরের মধ্যে আমাকে আটকে রেখেছে। কোথায় আটকে রেখেছে? কে আটকে রেখেছে? আমাকে আমাকে আটকে রেখেছে। হ্যালো, 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 সুইচ অফ। হয়তো বাবার বাবার মোবাইলের ব্যাটারি শেষ, না হয় নেটওয়ার্কের সমস্যা। আরেকবার চেষ্টা করি। কোনো সুইচ অফ বলছে। আচ্ছা, কাকাকে কারা আটকে রেখেছে, কেন আটকে রেখেছে, এসব কিছু তো জানতে পারলাম না। কি করব? আবার ট্রাই করবো সাধুদা। দেখো তো, সুইচ অফ। সকাল সকাল এই বৃষ্টির মধ্যে বাজারে না গেলে হতো না। বৃষ্টি পড়ছে তাতে কি, সারা দেশের মানুষ কি ঘরে বসে আছে, সবাই কাজ করছে। শোন, তোর জন্য ছোট ছোট মাছ এনেছি, কয়েক প্রকার শাকসবজি এনেছি। এখন থেকে খুব যত্ন নিবি শরীরে, নিয়মিত এগুলো খাবি, ঠিক আছে? হাসান কি অফিসে গেছে? না, অফিসে যাবি কি? ও তো ঘুম থেকে ওঠেনি। পুলিশ কি রে, এটা কোনো কথা হলো? পুলিশ প্রশাসনের ডিসিপ্লিন হচ্ছে আসল। কটা বাজে খেয়াল আছে? ভাইয়া, ও কিন্তু অনেক রাত করে এসেছে কালকে। তা তো হয়েছে কি, ফলাফল তো শুনলো। সারা রাত ছুটোছুটি করে আসামি ধরতে পারেনি। আজকে তো তাড়াতাড়ি অফিসে যেয়ে ওকে জবাবদিহি করতে হবে, তাই না? যা, ওকে তাড়াতাড়ি ঘুম থেকে তুলে অফিসে পাঠানোর ব্যবস্থা কর। পুলিশের চাকরি অত সোজা না, পদে পদে জবাবদিহি করতে হয়। যা। আচ্ছা ঠিক আছে, যাও, আমি ওকে ডাকছি। আও, তাড়াতাড়ি করবি। অধরা যাই বলো নাই বলো, একটা বিষয় আমার মাথায় ঢুকছে না। মানে মাস্টার মশাই হত্যাকাণ্ডের সঙ্গে বিশ্বরায়ের নামটা কি করে আসলো? বিশ্বরায় তো মাস্টার মশাই আপন ভাই। ওসব কিছু জানি না, এনি হাও এসেছে। তবে আমার ছোট ভাই তো সেফ থাকলো। না সেটা ঠিক আছে। আচ্ছা, বিশ্বরায় কি পুলিশ অ্যারেস্ট করেছে জানো কিছু? না, গিয়েছিল কিন্তু তাকে ধরতে পারেনি। কেন? কেন? কারণ পুলিশ যাইবার আগেই আসামি পলাতক, তাই। অথবা তুমি আমার সঙ্গে ইয়ার্কি করছো? দেখো, অনেক টেনশনের পর এখন একটু স্বস্তি নিঃশ্বাস নিতে পারছি। আসামির খাতা থেকে ভাইয়ার নাম কাটা না গেলেও নতুন একজন আসামির নাম যে পাওয়া গেছে, এটাই বড় কথা। হ্যাঁ, সেটা অবশ্য ঠিকই বলেছ। অনুভব এখন পুরোপুরি না হলেও অনেকটাই সেফ। ওঠো, কটা বাজে খেয়াল আছে? কি নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে, ওঠো। ঠান্ডা কোনো অসুবিধা নেই। আরে মানে কি, তুমি ঠান্ডা নাস্তা খাবে নাকি? ওঠো, ওঠো। শুনো শুনো শুনো, এই যে তোমার মতন একটা লক্ষ্মী বউ কাছে থাকলে না, ঠান্ডা নাস্তা পচা নাস্তা। শোনো, তুমি ঘুমানোর আয়োজন করার জন্য এখন আমাকে মিষ্টি মিষ্টি কথা বলছো, রাইট? ওঠো, ওঠো। শোনো প্লিজ, শোনো, ওই তো কালকে না সারা রাত্রি আসামি ধরতে। উফ, প্লিজ। কোন বাচ্চা? নিব না না, দেখি কে, দেখো তো কে। হ্যালো, হ্যাঁ, ওসি সিরাজগঞ্জ থানা, কে?